বগুড়ায় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। ফলে চলতি বোরো মৌসুমে উৎপাদিত ফসল ঘরে তোলা ও কাটা মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। চাষিরা জানিয়েছেন, দফায় দফায় বৃষ্টি আর শ্রমিক সংকটের কারণে এবছর তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। সরকার যদি ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করে না দেয়, তাহলে চাষিরা লোকসানের মুখে পড়বে। টানা বৃষ্টিতে ধান তুলে গেছে, ধান কাটা খুব সমস্যা হয়ে গেছে। দেশে ধান খুব হচ্ছে দেশে, কিন্তু কামলা মজুরি দিয়ে আনতো, তাতে পোষাচ্ছে না গ্রীষ্ম।